কসমের কথা বিশ্বাস না করলে আপনাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে গেল আমরা মিত্র কোনার মানুষ। ভালো করে মনে রাখবা, বিশেষ করে যুব, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর, আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া মরণ বরণ করবি না। আমি বড় ঘর ওই বাইতুল্লাহ আল্লাহ ইবাদাতের জন্য বানাইছি, বসবাসের জন্য বানান নাই। বসবাসের জন্য কেন ঘর বানাইলেন না? আল্লাহ জানায় দিলেন, আমি যে মানুষ দুনিয়াতে পাঠাবো এরা বসবাসের জন্য পাঠাবো না, ইবাদাতের জন্য পাঠাবো। মানুষ বসবাস করবে আরামে জান্নাতের বাগানে। হেদায়াতের জন্য আল্লাহ দিলেন মানুষ, নবী পাঠাইলেন, হেদায়াতের জন্য আল্লাহ দিলেন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন দিলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি রমজানে কোরআন অবতীর্ণ করলাম গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। কোরআন দিছেন কি জন্য? হেদায়াতের জন্য। নবী পাঠাইছেন কি জন্য? হেদায়াতের জন্য। বাইতুল্লাহ বানাইছেন কেন? হেদায়াতের ঘর, হুদাল্লিল আলামিন। এরপরও সারা দুনিয়ার মানুষ হেদায়াত পায় নাই, আল্লাহ বলেন আমি কোরআন দিলাম হেদায়াতের জন্য, এরপরও সারা দুনিয়ার মানুষ হেদায়াত পায় নাই। শুধু তাই না, ইফেন্ডেলের মানুষই তো হেদায়াত পায় নাই, পাইছে? বয়ান শুনে যখন যাবে, আসরের টাইম হয়ে যাবে, মাইকে বলা হবে নামাজটা পড়ে যান, 10-15-20 জন ছাড়া আর কেউ থাকবে না, সব দৌড়। এলো ওয়াজের আমল, হাসেন আপনারা? আমি কি হাসির কথা বললাম? লজ্জা থাকলে তো কান্নার কথা। মুসলমানের বাচ্চা হয়ে নামাজ পড়েন না, খুব মজা লাগে না? মালিকের বেতন নিবেন, ডিউটি করবেন না, জুতার বাড়ি ছাড়া আর কি পাবেন? মালিকের দেওয়া জমিনে বসতেছেন, জমিনের ফল খাইতেছেন, ফসল খাইতেছেন, মালিকের সূর্যের আলো গ্রহণ করতেছেন, চাঁদের আলো গ্রহণ করতেছেন, পানি গ্রহণ করতেছেন। পানি কি আপনার বাবায় দেয়? বৃষ্টি আপনার দাদায় দেয়? কে দেয়? লাম ইয়ালিদ দিলাম ইউলাদে উলায়ে কাস, লাম ইয়ালিদ দিলাম ইউলাদে উলায়ে কাস, ওয়ালেদ মাউলুদেরা ও খালেকাস। মালিকের বাতাস গ্রহণ করতেছেন, মালিকের পানি গ্রহণ করতেছেন, মালিকের বালু দিয়ে বিল্ডিং বানায় কত আরামে ঘুমাইতেছেন, মালিকের দেওয়া পাথর দিয়ে সিমেন্ট বানাইয়া ব্যবহার করতেছেন, সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ বানাইয়া আবার পাবলিকের থেকে টাকা নিতেছেন, মালিকের কি দিছেন? এই আল্লাহর দেওয়া পানি বান্দারে দিয়া বিল নেয় নাইনি? ওরে জিগান তো আল্লাহরে কি দিছো তুমি যে মানুষের তে খাও, তুমি আল্লাহর দেওয়া জিনিস দিয়ে আল্লাহরে কি দিছো? একটা সেজদাও তো দিতে পারলে বুঝানো যাইতো সেজদা দিছো। মালিকের সব ভোগ করতেছো কিন্তু কার পানি ব্যবহার করতেছো তারে চিনো না, কার সূর্যের আলো ব্যবহার করতেছো তারে চিনো না, তারে একবার চিনার চেষ্টাও করলা না। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের পরিচয়ের জন্য, হেদায়াতের জন্য কোরআন দিলাম, নবী দিলাম, বাইতুল্লাহ দিলাম। এরে নবীর আশে দুনিয়ার সবাই হেদায়াত পায় নাই, কারণটা কি? আল্লাহ তাআলা বলেন আমি হেদায়াত দিলে পাবে, আমি হেদায়াত না দিলে পাবে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আবার একদল নামাজ পড়ে না এক সাইড, আর একদল টাটকা নামাজি কিন্তু সুদ ছাড়ে না, নেত্রকোনা নাই, কিয়ের হাজি সাহ, কিয়ের তাবলিগলা, কিসের পিসাবের মুরিদ, মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত, তলে 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 যৌতুক খায় খায়নি,
বিয়ার আগে বলে বিদেশ যাওয়ার ভিসা দিতে হবে তাহলে মাইয়া নেওয়া যাবে, এরকম ডাকাত আছে না নাই? তারা জালেম, এই যৌতুকের সাথে যারা জড়িত এরা কি? তারা জালেম, এরা ডাকাত, এরা মানবতার শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা নারীদের পৃথিবীর নিকৃষ্ট দুশ্মন নারীদের জন্য। এরা আবার দেখবেন চাপাবাজি করে, ইসলাম নারীর অধিকার দেয় না আমরা দিব, চাপাবাজ আছে না নেই? আল্লাহ পাক হেদায়াত দান করুন। যৌতুক নেওয়া হালাল না হারাম? দুনিয়ার সরকারের আইনও হারাম, আল্লাহর আইনও হারাম। এরপরও যৌতুক আছে না নাই? শান্তি আসবে কিভাবে? কিভাবে শান্তি আসবে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দিবে আল্লাহর বিরোধিতা করলে? হ্যাঁ, এই যে সুদের সাথে জড়িত, ঘরে 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 সুদ আছে না নাই? আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন, কয় দল? দুই দল, এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বুখারী শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই মুমিনের দল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও, যদি গাদ্দারি করো রেডি হয়ে যা, তোর সাথে আমি আল্লাহ রসুল সহ যুদ্ধ করার জন্য রেডি। সুৎখরের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, এটা খুব খুশির কথা। কেন করবেন? কয়, এই সুৎখরেরা, তোমরা ২৪টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ হেদায়াত দান করুন। মারাত্মক অপরাধ। আর এক দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি যুদ্ধ করব, নবীকে জানায় দিয়া বলেন বুখারী শরীফের ভেতরে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারদিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হার। ও নবী, উম্মতের জানায় দেন যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমার ওলি আউলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি কারা? যারা নামাজ পড়ে না। কি আমাদের বাংলাদেশে বহু ওলি, শুধু না ওলি, কুল শিরোমণি নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন আউলিয়া ওলি, ওলি আউলিয়াদের গুণাগুণ কি হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেরাম যারা, ওলি এক বচন, বহু বচন আউলিয়া, আল্লাহর বন্ধু তারা, আল্লাহর বন্ধু যারা হবে, ওলি হবে, আউলিয়া হবে, তাদের দুইটা গুণ কোরআনে বলে। এক নাম্বার গুণ হলো তারা সবসময় ঈমানটারে মজবুত নিয়ে রাখবে, দুই নাম্বার তারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখবে। বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আউলিয়া কেরাম যারা, তারা গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবার বুখারী শরীফে আল্লাহ কয়, নবী জানায় দেন হাদিসে কুদসি, যারা আমার ওলি তাদের সাথে যদি কেউ দুশ্মনী করে আমি আল্লাহ যুদ্ধ করব। নবী জানেননি ওলি কারা, তারা শুধু নামাজ পাঁচ বেলার পড়ে না, ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আমি আল্লাহর মহব্বতের নজর তাদের দিকে আলাদাভাবে পড়ে যায়, আমি আল্লাহ তাদেরকে আলাদা পাওয়ার দেই, আলাদা পাওয়ারের নাম হলো ফুরকান। ওই ফুরকানের মাধ্যমে তারা হকের উপরে অটল অবিচল থাকে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লান তাজতামিআ উম্মতি
আলা দালালাতি আবাদা পয়গম্বর বলেন দুনিয়ার সব যদি গোমরাহ হয়ে যায় একটা দল হকের উপরে থাকবে তারা কখনো গোমরাহ হবে না তারা কারা হবে নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি মুহাম্মদেরও মানে আমার সাহাবায়ে কেরামদেরও মানে আমি মুহাম্মদকে মানে বললেই তো হতো সাহাবায়ে কেরামদেরকে মানিয়েও চলে কথা কেন বললেন বর্তমান সমাজে সাধারণ যারা বলে মুহাম্মদের মানি আর সাহাবায়ে কেরামদের মানে না এরা জমিনের মধ্যে বড় ভণ্ড সাহাবায়ে কেরামের বিরোধী শক্তি বাংলাদেশ দুনিয়াতে আছে না নাই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যদি কেউ লেখালেখি করে কেউ বলাবলি করে তারা ভণ্ড তারা বাতিল সন্দেহ আছে কোনো আল্লাহর নবী হেদায়েতের জন্য মক্কা নগরীতে আসলেন এমন এক আদর্শ দিলেন মক্কার চূড়ান্ত নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলো দামি হয়ে গেল আল্লাহ আসমান থেকে ফয়সালা দিয়া বলেন নবী অমুক অমুক ব্যক্তির নামে জান্নাতের টিকিট দিয়া দিলাম জিন্দা হালাতে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম এরে নবীর উম্মতের দল 40 বছর আমার নবী কারো কাছে জান্না কালেমার কথা বলেন না নামাজের দাওয়াত দেন না আল্লাহর নবী বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর নবী সপ্তাহকে সপ্তাহ ধ্যানে সময় কাটাইতেন আল্লাহর ধ্যানে কোথায় কোথায় আরে ভাই কোথায় কোথায় ঔষধ দিতেছে ঔষধ খেয়াল করেন কোথায় এবার আমাকে জবাব দেন যারা জানেন খুব কঠিন ভাবে জবাব দেন বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি মাইডা কই তো চিন্তা লাগবো বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি বাইতুল্লাহর কোন সন্দেহ নাই বাইতুল্লাহ বাদ দিয়ে রসুল হেরা গুহায় গেলেন কেন এই জবাব যদি আমগো দেশের মৌলবীরা জানে কোনদিন আল্লাহ ওয়ালাদের খানকার বিরুদ্ধে কথা বলবে না এজন্য আমি বলি যারা বলে ওলি মানি না পীর মানি না আউলিয়া মানি না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তারা ভণ্ড তারা কোরআন শরীফও মানে না তারা বুখারী শরীফও মানে না আবার কিছু কপাল পড়া আছে আমার মা বাবা বড় বীর আবার পীরের কাছে যাব কেন সাহাবায়ে কেরাম ওই যুগে নবীর কাছে গেছেন কলব সোজা হয়ে গেছে সাহাবাদের কাছে তাবিনরে গেছেন কলব সোজা হয়ে গেছে তাবিনদের কাছে তবে তাবিন গেছেন কলব সোজা হয়ে গেছে ওলামায়ে কেরামদের কাছে উম্মত যাবে কলব সোজা হয়ে যাবে এইবার আমি নগদ একটা প্রমাণ আপনাদের থেকে নেই এই দেড় দুই ঘন্টা আপনারা যে বয়ান শুনছেন আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলবেন না দেড় দুই ঘন্টা বয়ানে ওলামায়ে কেরামদের কথায় আপনার অন্তরে কি একটু ধাক্কা লাগে নাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন লাগছে দুই ঘন্টার বয়ানে যদি আলেমের কথায় অন্তরে ধাক্কা লাগে ওই আলেমের পিছে যদি বছরকে বছর কাটান আপনি তো জান্নাতি হইয়া কবরে যাবেন এই কথা বুঝাইতে আর বুঝতে এত টাইম লাগে এই মুনাফিক কিছু মৌলবীরা এই আউলিয়া কেরামদের বিরোধিতা করে আমি সারা বাংলাদেশে বলি যারা বলে আমরা পীর মুরিদি মানি না ওলি আউলিয়া মানি না তারা কোরআন মানে না হাদিস মানে না তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড রহমাতুল লিল আলামিন 40 বছর হেরা গুহার ভেতরে আল্লাহর ধ্যানে সময় কাটান সপ্তাহে সপ্তাহ ফিরে আসেন না ওই সময় আমার নবীর সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য এক এক গিয়া নাস্তা নিয়ে ওই পাহাড় বেয়ে বেয়ে নবীর সামনে পৌঁছায় দিতে আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে হাজির হয়ে যেতেন 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন দিলেন নবীর এবার দায়িত্ব এসে গেল প্রথম দায়িত্ব উম্মতের কোরআন তেলাওয়াত শোনাবেন নবী কোরআন তেলাওয়াত শুনাইতেছেন আর এক আল্লাহর ইবাদতের কথা বলতেছেন এক আল্লাহর ইবাদত করো তাওহীদের উপর ঈমান মজবুত করো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রব্বের ইবাদত করো আবার নবী বলেন রহমানের ইবাদত করো মুশরিকরা বারবার
আটকানোর জন্য প্রশ্ন করে নবীরে আটকাইতে চায়, আল্লাহ বলেন আমি নবীরে আটকাইতে দিব না, কারণ আমি আল্লাহ যার সম্মান দিব কেউ তারে অসম্মান করতে পারবে না। নবীরে প্রশ্ন করে আব্দুল্লাহর সন্তান, একবার তুমি বলো আল্লাহর ইবাদত করো, আবার বলো রহমানের ইবাদত করো, বারবার বলো, তাহলে তোমগো রহমান আর একজন আল্লাহ আর একজন নাকি? বলে না না। তো বলো রহমানের পরিচয় মানির রহমান, আল্লাহ রহমানের পরিচয় দিয়া বলেন। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খলাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি। আমরা দেখি না আল্লাহ যেভাবে বলছেন তার উল্টাটাই হলো আমরা, আমরা দুনিয়াতে আগে আসি, আল্লাহ আমগো আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন, আমরা দুনিয়াতে এসে বড় হইয়া কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আল্লাহ তাআলা উল্টা কেন বললেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ নবী বলেন এক দল আমি মুহাম্মদ রেখে গেলাম, তারা আমার বন্ধু। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء لم يورثوا دينارا ولا درهما আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল উলামা আলাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, কিয়ামত পর্যন্ত আমার অবর্তমানে দায়িত্ব পালন করবে যারা তারা হবে একমাত্র উলামায়ে আহলে হক। বলেন কি? সবাই বলেন উলামায়ে আহলে হক শব্দ বলতেই হবে, কারণ বর্তমান দুনিয়াতে ওলামা নামের বিশাল এক বাহিনী আছে, তারা বাতেল নাই নাই। যেই সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কালেমা নিয়ে কথা বলে নাই, মন্তব্য করে নাই, সাধারণ মুসলমানও কালেমা নিয়ে মন্তব্য করে নাই, আলেম হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কুফুরি, নজুবিল্লাহ আসে না? ওমরে ফারুক পয়গম্বরের সাহাবি আলেম হয়ে বলতেছে ওমর হলো বেদাতি ভণ্ড, তাহলে এই আলেম কি হক না বাতেল? নবীও কিন্তু 1500 বছর আগেই বলে গেছেন আলেমের মধ্যে দুই দল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা, উলামায়ে কেরাম দুই দল, জমিনের মধ্যে যদি সবথেকে খারাপ কোনো মানুষ খুঁজে বের করতে চাও, খুঁজে দেখবা এক দল খারাপ মানুষ হবে তারা উলামা, আবার যদি ভালো খুঁজে বের করতে চাও সেখানেও দেখবা একদল উলামা। উলামায়ে কেরাম উম্মতের মাথার তাজ, যারা ভালো এই কথাটা আধা সেকেন্ডে বুঝে গেলাম। কিন্তু নবী উলামায়ে কেরামদেরকে আবার একদল খারাপ বললেন কেন? গাঞ্জাখোর মদখোর নেশাখোরকে খারাপ না বলে উলামাদেরকে খারাপ বললেন কেন? এর কারণ হলো অনেক কারণের একটা কারণ, 1 লাখ 2 লাখ হাজারো লাখ গাঞ্জাখোর মদখোর বেনামাজির দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হবে না, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। এলমেরা এক জাজু কারদান বেহেসাব খলকে রাদা দান জাওয়াবে বাসাওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ইখসলত একে দিনদারেরা। কিয়ামত পর্যন্ত আমরা আবু বকরকে পাব না, ওমরে ফারুককে পাব না, ওসমান জিন্নুরাইনকে পাব না, আলীর মুর্তাজাকে পাব না, আমরা কিয়ামত পর্যন্ত যাদের চেহারা দেখে, যাদেরকে দেখে আমাদের কলবকে সোজা করব, ঈমানকে তাজা করব, তারা হবে একটা দল, এই দলের নাম হলো উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। আর এক
হলো কোরআন ছিল যখন নবী আমার নবীকে আল্লাহ কোরআন দিলেন উম্মতের হেদায়েতের জন্য নবী দিলেন হেদায়েতের জন্য আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইলেন হেদায়েতের জন্য ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন বলেন আমি জমিনকে বানালোর পর একটা প্রথম ঘর বানাইলাম মানুষ জমিনে পাঠাই নাই এই প্যান্ডেল আমার জন্য আমি প্যান্ডেলের জন্য না আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা এ দুনিয়ার উম্মত আল্লাহ পাক মানুষের জন্য দুনিয়া বানাইছেন আসমান বানাইছেন জমিন বানাইছেন চন্দ্র সূর্য বানাইছেন আর মানুষ বানাইছেন আমার আল্লাহর গোলামি করার জন্য প্যান্ডেল আমার জন্য না আমি প্যান্ডেলের জন্য প্যান্ডেলের জন্য আমি এই কারণে প্যান্ডেল আগে সাজানো হয়েছে আমার জন্য মাইক মাইক আগে সাজাইয়া টেস্ট করেছে কোন ঝামেলা জানো আমি বসলে না হয় আল্লাহ তাআলা মানুষের জন্য জমিন বানাইয়া সুন্দরভাবে সাজাইলেন মানুষের প্রয়োজনে আলো লাগবে সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করলেন মানুষ বানাইয়া মানুষের জন্য প্রয়োজনে বাতাস লাগবে বাতাসের আয়োজন করলেন পানির ব্যবস্থা করলেন এরপরে জমিনের চিফ গেস্ট আল্লাহ মানুষ পাঠাবেন পাঠাবার আগে আগে একদল আল্লাহ পাক বাহিনী পাঠালেন টেস্ট করার জন্য জমিনের মধ্যে বিচরণ করো জিনেরা চলে যাও জিনদের পরে ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন সব ওকে করার পর আল্লাহ তাআলা চিবগের জমিনের মানুষকে পাঠাইলেন আমি বড় ঘর ওই বাইতুল্লাহ আল্লাহ ইবাদতের জন্য বানাইছি বসবাসের জন্য বানান নাই বসবাসের জন্য কেন ঘর বানাইলেন না আল্লাহ জানায় দিলেন আমি যে মানুষ দুনিয়াতে পাঠাবো এরা বসবাসের জন্য পাঠাবো না ইবাদতের জন্য পাঠাবো মানুষ বসবাস করবে আরামে জান্নাতের বাগানে হেদায়াতের জন্য আল্লাহ দিলেন মানুষ নবী পাঠাইলেন হেদায়াতের জন্য আল্লাহ দিলেন কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ কোরআন দিলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন আমি রমাজানে কোরআন অবতীর্ণ করলাম গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন দিছেন কি জন্য হেদায়াতের জন্য নবী পাঠাইছেন কি জন্য হেদায়াতের জন্য বাইতুল্লাহ বানাইছেন কেন হেদায়াতের ঘর হুদাল লিল আলামিন এরপরও সারা দুনিয়ার মানুষ হেদায়াত পায় নাই আল্লাহ বলেন আমি কোরআন দিলাম হেদায়াতের জন্য এরপরও সারা দুনিয়ার মানুষ হেদায়াত পায় নাই শুধু তাই না ইফেন্ডেলের মানুষই তো হেদায়াত পায় নাই পাইছে বয়ান শুইনা যখন যাবে আসরের টাইম হয়ে যাবে মাইকে বলা হবে নামাজটা পড়ে যান 10 15 20 জন ছাড়া আর কেউ থাকবে না সব দৌড় এলো ওয়াজের আমল হাসেন আপনারা আমি কি হাসির কথা বললাম লজ্জা থাকলে তো কান্নার কথা মুসলমানের বাচ্চা হয়ে নামাজ পড়েন না খুব মজা লাগে না মালিকের বেতন নিবেন ডিউটি করবেন না জুতার বাড়ি ছাড়া আর কি পাবেন মালিকের দেওয়া জমিনে বসতেছেন জমিনের ফল খাইতেছেন ফসল খাইতেছেন মালিকের সূর্যের আলো গ্রহণ করতেছেন চাঁদের আলো গ্রহণ করতেছেন পানি গ্রহণ করতেছেন পানি কি আপনার বাবায় দেয় বৃষ্টি আপনার দাদায় দেয় কে দেয় লাম ইয়ালিদ দিলাম ইউলাদে উলায়কাস লাম ইয়ালিদ দিলাম ইউলাদে উলায়কাস ওয়ালেদ মাউলুদেরা ও খালেকাস মালিকের বাতাস গ্রহণ করতেছেন মালিকের পানি গ্রহণ করতেছেন মালিকের বালু দিয়ে বিল্ডিং বানায় কত আরামে ঘুমাইতেছেন মালিকের দেওয়া পাথর দিয়ে সিমেন্ট বানাইয়া ব্যবহার করতেছেন সূর্যের আলো দিয়ে বান্দা সৌর বিদ্যুৎ বানাইয়া আবার পাবলিকের থেকে টাকা নিতেছেন মালিকের কি দিছেন
এই আল্লাহর দেওয়া পানি বান্দারে দিয়া বিল নেয় নেয়নি ওরে জিগান তো আল্লাহরে কি দিছো তুমি যে মানুষের তে খাও তুমি আল্লাহর দেওয়া জিনিস দিয়া আল্লাহরে কি দিছো একটা সেজদাও তো দিতে পারলে বুঝানো যাইতো সেজদা দিছো মালিকের সব ভোগ করতেছো কিন্তু কার পানি ব্যবহার করতেছো তারে চিনো না কার সূর্যের আলো ব্যবহার করতেছো তারে চিনো না তারে একবার চিনার চেষ্টাও করলা না আল্লাহ তাআলা বলেন আমি মানুষের পরিচয়ের জন্য হেদায়েতের জন্য কোরআন দিলাম নবী দিলাম বাইতুল্লাহ দিলাম এর নবীর আশেক দুনিয়ার সবাই হেদায়েত পায় নাই কারণটা কি আল্লাহ তাআলা বলেন আমি হেদায়েত দিলে পাবে আমি হেদায়েত না দিলে পাবে না মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আবার একদল নামাজ পড়ে না এক সাইড আর একদল টাটকা নামাজি কিন্তু সুদ ছাড়ে না নেত্রকোনা নাই কিয়ের হাজি সাহেব কিয়ের তাবলিগওয়ালা কিসের পীর সাহেবের মুরিদ মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত তলে 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 যৌতুক খায় খায়নি বিয়ার আগে বলে বিদেশ যাওয়ার ভিসা দিতে হবে তাহলে মাইয়া নেওয়া যাবে এরকম ডাকাত আছে না নাই এরা জালেম এই যৌতুকের সাথে যারা জড়িত এরা কি এরা জালেম এরা ডাকাত এরা মানবতার শত্রু এরা স্বাধীনতার শত্রু এরা নারীদের পৃথিবীর নিকৃষ্ট দুশ্মন নারীদের জন্য এরা আবার দেখবেন চাপাবাজি করে ইসলাম নারীর অধিকার দেয় না আমরা দিব তো চাপাবাজ আছে না নেই আল্লাহ পাক হেদায়েত দান করুন যৌতুক নেওয়া হালাল না হারাম দুনিয়ার সরকারের আইনও হারাম আল্লাহর আইনও হারাম এরপরও যৌতুক আছে না নাই শান্তি আসবে কিভাবে কিভাবে শান্তি আসবে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ শান্তি দিবে আল্লাহর বিরোধিতা করলে হ্যাঁ এই যে সুদের সাথে জড়িত ঘরে 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 সুদ আছে না নাই আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিবেন কয় দল দুই দল এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বুখারী শরীফে يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين أي مؤمن الدال যদি তোমরা আল্লাহকে ভয় করো সুদের থেকে নিজেকে বাঁচাও فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله যদি গাদ্দারি করো রেডি হয়ে যা তোর সাথে আমি আল্লাহ রাসূল সহ যুদ্ধ করার জন্য রেডি সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ করবেন এটা খুব খুশির কথা কেন করবেন কয় এই সুদখোরেরা তোমরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয় আল্লাহ হেদায়েত দান করুন মারাত্মক অপরাধ আরেক দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি যুদ্ধ করব নবীকে জানায় দিয়া বলেন বুখারী শরীফের ভেতরে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারদিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব ও নবী উম্মতের জানায় দেন যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে আমার ওলি আউলিয়াদের সাথে যারা দুশমনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি ওলি কারা যারা নামাজ পড়ে না কি আমাদের বাংলাদেশে বহু ওলি শুধু না ওলি কুল শিরোমণি নামাজ পড়ে না আল্লাহ তাআলা বলেন আউলিয়া ওলি ওলি আউলিয়াদের গুণাগুণ কি হবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আউলিয়া কেরাম যারা ওলি এক বচন বহু বচন
রচনা আউলিয়া আল্লাহর বন্ধু তারা আল্লাহর বন্ধু যারা হবে ওলি হবে আউলিয়া হবে তাদের দুইটা গুণ কোরআনে বলে এক নাম্বার গুণ হলো তারা সব সময় ঈমানটারে মজবুত নিয়া রাখবে দুই নাম্বার তারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখবে বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া আউলিয়ায়ে কেরাম যারা তারা গুনাহ থেকে বেঁচে থাকবেন এবার বুখারী শরীফে আল্লাহ কয় নবী জানায় দান হাদিসে কুদসি যারা আমার ওলি তাদের সাথে যদি কেউ দুশমনি করে আমি আল্লাহ যুদ্ধ করব নবী জানেন নি ওলি কারা তারা শুধু নামাজ পাঁচ বেলার পড়ে না ফরজ ইবাদত করে না বেশি 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 নফল ইবাদত করে আমি আল্লাহর মহব্বতের নজর তাদের দিকে আলাদা ভাবে পড়ে যায় আমি আল্লাহ তাদেরকে আলাদা পাওয়ার দেই আলাদা পাওয়ার নাম হলো ফুরকান ওই ফুরকানের মাধ্যমে তারা হকের উপরে অটল অবিচল থাকে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা পয়গম্বর বলেন দুনিয়ার সব যদি গোমরাহ হয়ে যায় একটা দল হকের উপরে থাকবে তারা কখনো গোমরাহ হবে না তারা কারা হবে নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যারা আমি মুহাম্মদেরও মানে আমার সাহাবায়ে কেরামদেরও মানে আমি মুহাম্মদকে মানে বললেই তো হতো সাহাবায়ে কেরামদেরকে মানিয়েও চলে কথা কেন বললেন বর্তমান সমাজে সাধারণ যারা বলে মুহাম্মদের মানি আর সাহাবায়ে কেরামদের মানে না এরা জমিনের মধ্যে বড় ভণ্ড সাহাবায়ে কেরামের বিরোধী শক্তি বাংলাদেশ দুনিয়াতে আছে না নাই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যদি কেউ লেখালেখি করে কেউ বলাবলি করে তারা ভণ্ড তারা বাতেল সন্দেহ আছে কোনো আল্লাহর নবী হেদায়েতের জন্য মক্কা নগরীতে আসলেন এমন এক আদর্শ দিলেন মক্কার চূড়ান্ত নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলো দামি হয়ে গেল আল্লাহ আসমান থেকে ফয়সালা দিয়ে বলেন নবী অমুক অমুক ব্যক্তির নামে জান্নাতের টিকিট দিয়ে দিলাম জিন্দা হালাতে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম এরে নবীর উম্মতের দল 40 বছর আমার নবী কারো কাছে জান্নাত কালেমার কথা বলেন না নামাজের দাওয়াত দেন না আল্লাহর নবী বাইতুল্লাহ একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর নবী সপ্তাহে সপ্তাহ ধ্যানে সময় কাটাইতেন আল্লাহর ধ্যানে কোথায় কোথায় আরে ভাই কোথায় কোথায় ঔষধ দিতেছে ঔষধ খেয়াল করেন কোথায় এবার আমাকে জবাব দেন যারা জানেন খুব কঠিন ভাবে জবাব দেন বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি মাইডা কই তো চিন্তা লাগবো বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি বাইতুল্লাহর কোনো সন্দেহ নাই বাইতুল্লাহ বাদ দিয়ে রসুল হেরা গুহায় গেলেন কেন এই জবাব যদি আমগো দেশের মৌলবীরা জানে কোনোদিন আল্লাহওয়ালাদের খানকার বিরুদ্ধে কথা বলবে না এজন্য আমি বলি যারা বলে ওলি মানি না পীর মানি না আউলিয়া মানি না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তারা ভণ্ড তারা কোরআন শরীফও মানে না তারা বুখারী শরীফও মানে না আবার কিছু কপাল পড়া আছে আমার মা বাবা বড় বীর আবার পীরের কাছে যাব কেন সাহাবায়ে কেরাম ওই যুগে নবীর কাছে গেছেন কলব সোজা হয়ে গেছে সাহাবাদের কাছে তাবিনরা গেছেন কলব সোজা হয়ে গেছে তাবিনদের কাছে তবে তাবিন গেছেন কলব সোজা হয়ে গেছে ওলামায়ে কেরামদের কাছে উম্মত যাবে কলব সোজা হয়ে গেছে এইবার আমি নগদ একটা প্রমাণ আপনাদের থেকে নেই এই দেড় দুই ঘন্টা আপনারা যে বয়ান শুনছেন আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলবেন না দেড় দুই ঘন্টা বয়ানে ওলামায়ে কেরামদের কথায় আপনার অন্তরে কি একটু ধাক্কা লাগে নাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন লাগছে দুই ঘন্টার বয়ানে যদি আলেমের কথায় অন্তরে ধাক্কা লাগে ওই আলেমের পিছে যদি বছরকে বছর কাটান আপনি তো জান্নাতি হইয়া কবরে যাবেন এই কথা বুঝাইতে আর বুঝতে এত টাইম লাগে এই মুনাফিক কিছু মৌলবীরা এই আউলিয়া কেরামদের বিরোধিতা করে আমি সারা বাংলাদেশে বলি যারা বলে আমরা পীর মুরিদি মানি না ওলি আউলিয়া মানি না তারা কোরআন মানে না হাদিস মানে না তারা ভণ্ড
এদেরকে যারা ভন্ড বলবে না তারাও ভন্ড রহমাতুল লিল আলামিন 40 বছর হেরা গুহার ভেতরে আল্লাহর ধ্যানে সময় কাটান সপ্তাহে সপ্তাহ ফিরে আসেন না ওই সময় আমার নবীর সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য একা একা গিয়া নাস্তা নিয়ে ওই পাহাড় বেয়ে বেয়ে নবীর সামনে পৌঁছায় দিতেন আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে হাজির হয়ে যেতেন 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন দিলেন নবীর এবার দায়িত্ব এসে গেল প্রথম দায়িত্ব উম্মতের কোরআন তেলাওয়াত শোনাবেন নবী কোরআন তেলাওয়াত শুনাইতেছেন আর এক আল্লাহর ইবাদতের কথা বলতেছেন এক আল্লাহর ইবাদত করো তাওহীদের উপর ঈমান মজবুত করো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রবের ইবাদত করো আবার নবী বলেন রহমানের ইবাদত করো মুশরিকরা বারবার আটকানোর জন্য প্রশ্ন করে নবীরে আটকাইতে চায় আল্লাহ বলেন আমি নবীরে আটকাইতে দিব না কারণ আমি আল্লাহ যার সম্মান দিব কেউ তার অসম্মান করতে পারবে না নবীরে প্রশ্ন করে আব্দুল্লাহর সন্তান একবার তুমি বলো আল্লাহর ইবাদত করো আবার বলো রহমানের ইবাদত করো বারবার বলো তাহলে তোমগো রহমান আরেকজন আল্লাহ আরেকজন নাকি বলে না না তো বলো রহমানের পরিচয় মানির রহমান আল্লাহ রহমানের পরিচয় দিয়া বলেন আর রহমান রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিখাইলেন যিনি খালাকাল ইনসান রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি আমরা দেখি না আল্লাহ যেভাবে বলছেন তার উল্টাটাই হলো আমরা আমরা দুনিয়াতে আগে আসি আল্লাহ আমগো আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন আমরা দুনিয়াতে এসব বড় হইয়া কোরআন শিখছি আল্লাহ কয় না না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি আল্লাহ তাআলা উল্টা কেন বললেন ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা হাকিমের কাজ হিকমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ জমিনে আছে বংশগত মানুষ আদম নবী আমাদের বংশগত পিতা আর একদল আমরা জন্মগত মানুষ আমাদের ঔ বাবার ঔরসে আমরা জন্ম নিলাম উনি আমার জন্মগত বাবা আমি তার জন্মসূত্রে সন্তান আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই আল্লাহর কাছে ওই মানুষের মূল্য ওই মানুষের দাম আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে মূল্য দিয়া জান্নাত দিবেন যারা হবে গুণের মানুষ কি মানুষ হবে গুণের মানুষ এই গুণের মানুষ বানানোর ফ্যাক্টরির নাম ওয়াজ মাহফিল গুণের মানুষ বানানোর স্থায়ী ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা গুণের মানুষ বানায় তাবলিগওয়ালারা গুণের মানুষ বানায় আল্লাহওয়ালারা গুণের মানুষ বানায় মাদ্রাসাওয়ালারা গুণের মানুষ বানায় ওলামায়ে কেরাম কেমনে গুণের মানুষ কাকে বলে ভালো করে বুঝেন মাইকওয়ালা যখন মাইকটা বানাইছে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দূরে যাওয়ার জন্য আওয়াজ দেওয়াটা মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানায় আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ বুঝে থাকলে বলেন মাইকের গুণ কি পাখার গুণ কি বাতাস দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় লাত্তি মেরে ফালায় দাও এটা গুণের মাইক না পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও এটা গুণের পাখা না যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ এবার বলেন আমগো মানুষের কেন বানাইছেন বিড়ি টানার জন্য সারা রাত শুয়ে শুয়ে মোবাইলে মোনাজাত দেওয়ার জন্য আমরা মোনাজাত দেই বইয়া মোবাইল আলারা রাত্রে মোনাজাত দেয় হইয়া দেয়নি সারাটা রাত কবিরা গুনাহ করে সারা রাত কবিরা গুনাহ করে স্ত্রীর হক আদায় করে না স্বামী সন্তানের হক আদায় করে না বাবা সারা রাত মোবাইল 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 ধ্বংস করে ফেললো মানুষের জীবন যৌবন চরিত্র পর্যন্ত শেষ এই মোবাইলের কারণে এক পর্যায়ে বেয়াদব বানায় দিছে মোবাইল
শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করে মাঝখানে মোবাইল, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে মোবাইল, এই মোবাইলে এমবি ভরার জন্য সন্তান মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে, যখন মা বাবায় ধমকায় তখন বাইরের মানুষের টাকা চুরি করে, আস্তে আস্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, ঠিক নি? শিক্ষক যদি বাধা দেয় শিক্ষকের সাথে বেয়াদবি করে, কয়েকদিন আগে শুনছেন নি শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র, শুনেন নাই? আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে আপনাদের ইমান দুর্বল হয়ে যাবে, আল্লাহর কসম করে বলে গেল আমরে মিত্র কোনার মানুষ, ভালো করে মনে রাখবা, বিশেষ করে যুব, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর, আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া মরণ বরণ করবি না। তামসা করো, নিমক হারাম। এরা মা বাবার সাথে বেয়াদবি করার সাহস পাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করে, আল্লাহর কসম করে বলে গেলাম ও মরার আগে পঙ্গু না হয়ে মরবে না, আল্লাহ তো আরে পঙ্গু বানাবে না, হয় বিয়া করে থাকলো আর মাইয়া বলারে পঙ্গু বানাবে, আল্লাহ এমন কঠিন শাস্তি দিবে, পণ্ডিতরা মনে করবা হাফিজ ভাই মনের রাগে বললা, না মদিনার দলিল শুনে নাও, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়া সালাম, পয়গম্বর বলেন এই উম্মতেরা দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই শাস্তি হবে মরার আগে, শাস্তি মরার পর না আগে, এক যদি জুলুম করো মরার আগে শাস্তি, দুই যদি মা বাবার সাথে বেয়াদবি করো মরার আগেই শাস্তি তোমার হবে, কঠিন থেকে কঠিন আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দিবেন মরার আগে, ভাইয়ের সাথে জুলুম করেছো, গরিবের উপরে জুলুম করেছো, শিক্ষকের ইজ্জতের উপরে জুলুম করেছো, এই ফেসবুকে যারা মানুষের সম্মান নষ্ট করে এরাও জুলুম করে ইজ্জত নষ্ট করে, এখানে আর একটা মজার পয়েন্ট আছে, ও বাবা যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা লেখা সম্মান কমাইছো তোমারে মাওলায়ও মাফ করবে না যদি বান্দা ক্ষমা না দেয়, বান্দার হক নষ্ট করেছো, মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহও ক্ষমা দিবেন না, ওস্তাদের সাথে বেয়াদবি করেছো তার ইজ্জত নষ্ট করেছো আল্লাহ ক্ষমা দিবেন না যদি ওস্তাদ তোমারে ক্ষমা না দেয়, তুমি যদি সারা রাত কান্দা আল্লাহর কাছে মাপ চাও তোমার ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত যার সাথে অন্যায় করেছো সে ক্ষমা না দেয়, বান্দার হক নষ্ট করেছো, জীবনে কি কামাই করেছো, মা বাবার বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, এই জীবন লইয়া দুনিয়াতে জন্ম নিয়েছো, জীবন ভর খালি বরদোয়াই কামাই করবা, কোন দোয়ার কাম করবা না, এটা একটা তোমার জীবন হলো, তোমারে দেখলেই সবাই বরদোয়া করে, আল্লাহ এটা মরে না কেন, এর উপরে বিপদ আসে না কেন, তোমার ব্যবহার চরিত্র এতটা খারাপ যে কেউ তোমাকে ভালো জানে না, এই তোমার জীবন, তুমি মানুষ, একটা এলাকার মুরব্বী তোমাকে ভালো জানে না, একজন আলেম তোমার নাম শুনলে সি সি করে, এটা তোমার জিন্দেগি, আল্লাহ হেদায়াত দান করুন, তওবা করলে সব মাফ, তওবা করলে সব মাফ, আর তাইবু মিনা জাম্বি কামান লা জাম্বালা, তওবাকারী বেগুনা মাসুম হয়ে যাবে, কই তওবারও তো চিন্তা নাই, মানুষ বানাইছেন কেন ভুলে গেছেন, ইবাদতের জন্য মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ, মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ, ইবাদত করা মানুষের গুণ, এখন যে ইবাদতটা করবেন নিয়ম লাগবে না, না মন গড়া করলেই হবে, নিয়ম জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম, আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন,
কোরআন খলাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি, যারা কোরআন অনুযায়ী আমল করবে ইবাদত করবে তারা গুণের মানুষ, ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখার নিয়ম অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ, এরা বিনা হিসাবে জান্নাতি। অতএব গুণের মানুষ হওয়ার জন্য ইবাদত করার জন্য লাগবে কোরআন, আগে কোরআন শিখো কোরআন বুঝো তারপরে ইবাদতের লাইনে বুঝে শুনে ইবাদতের লাইনে আগাও। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি। গুণের মানুষ বাম হাতে পানি পান করতে পারে না, কারণ এরা মদিনার আদর্শের গুণের মানুষ। গুণের মানুষ রাস্তায় হাঁটলে ডান দিক দিয়ে হাঁটবে, নজর নিচের দিকে রাখবে, কাউকে গালি দিবে না, গীবত করবে না। গুণের মানুষ কখনো খালি মাথায় বাথরুমে যাবে না, গুণের মানুষ আজান শুনলে বাহিরে যাবে না, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। গুণের মানুষ হওয়ার জন্য ওলামায়ে কেরামদের সোহবত ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন আগে কোরআন শিখাইছি পরে গুণের মানুষ বানাইছি। মানুষ হইছি ঠিক, কিন্তু গুণের মানুষ হতে পারি না। এই গুণের মানুষ হতে হলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা এদের বন্ধু হইয়া আল্লাহর দিন অনুযায়ী জীবনকে পরিচালনা করো, আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা মোটামুটি আমল টামল করেন, হাজি সাহেব কত মা বাবা যে জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। নিজে নামাজ পড়ে ঠিক, সন্তান পড়ে কিনা খবর নাই। নিজে হালাল খায় ঠিক, সন্তান হালাল খায় কিনা খবর নাই। নিজে পর্দা করে ঠিক, সন্তানরা পর্দা করে কিনা খবর নাই। চিন্তাও করে না, দাওয়াতও দেয় না, চেষ্টাও করে না। তাহলে আদর্শ মানুষ গড়ার স্থায়ী ফ্যাক্টরি মাদ্রাসা এই কোরআনের মাহফিল, এগুলো হওয়ার দরকার আছে না নাই? হতে হলে দোয়া করতে হবে, সহযোগিতাও করতে হবে। সহযোগিতা লাগবে না লাগবে না? লাগবে। এই সহযোগিতা আল্লাহ এই রাস্তাটা খুইলা লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। এই রাস্তা বন্ধ থাকলে কোটি কোটি মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পেত না। কিন্তু দুঃখ লাগে, নামদারি একদল মুসলমানেরা কয় আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই। আমি বলি এই কথা যারা বলবে এরা ডাকা, এরা জালেম, এরা সন্ত্রাসী। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তাহলে সহযোগিতা লাগবে না লাগবে না? আপনাদের কাছে এখনি রুমাল নিয়ে যাবে কর্তৃপক্ষ, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1,500-100 যা পারেন আল্লাহর হস্তে বিসমিল্লাহ বলে দিবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে ইজ্জত বাড়ে, রিজিকের বরকত বাড়ে। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন আল্লাহর মহব্বতে দিবেন। দেওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ আমি ওই মুসিবতে আছি, তুমি আমাকে হেফাজত করো। দায়িত্বশীলরা নামেন ব্যাগ নিয়ে তাড়াতাড়ি, দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা, তাড়াতাড়ি হাঁটেন। যারা দিবেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ আপনাদের দানের বরকতে হায়াতে ইজ্জতে বরকত দান করুন, কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ কবরওয়ালাদের আজাব মাফ করেন। দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা, দ্রুত হাঁটেন। আল্লাহুল্লাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام. يا الله محفل قبول قررين آي الله এলাকাবাসীকে قبول قررين آي الله সমস্ত দ্বীনের খেদমত قبول قررين সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে রহমত দান করেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। জালেম দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দান আল্লাহ। আয় আল্লাহ
বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরীক্ষার্থী লেখাপড়া করেন ওয়ালাদের কামিয়াবি দান করেন, আদব ওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমাদের মুরব্বী মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে জান্নাত বানায় দেন, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, ইজ্জতের হেফাজত করেন আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ, ওলামা তোলাবা উম্মতের অন্তরে মহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা গুলো পূরণ করে দেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার সাথে সাক্ষাৎ করার চেষ্টা কেউ করবেন না।